মিষ্টির হেঁশেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ আর পটল দিয়ে নিয়েছি, আলু একদম আলু ভাজার মতো ছোট ছোট টুকরো করে নিয়েছি সরু সরু, পটলটাও 4-5 টুকরো 6টা টুকরো মতো করে নিয়েছি সরু সরু করে, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি ছোট করে টুকরো করে নেওয়া, আর ওখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা রসুন বাটা নিয়েছি। আরও কিছু মশলা লাগবে, সেগুলো আমি রান্না চলাকালীন বলে দিচ্ছি। তো চলুন পরবর্তী পর্যায়ে চলে যাই। এখানে আমি একটা প্যান নিয়েছি আর এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। এইবার আমি একটু সবার প্রথমে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট সময় লাগবে চিংড়ি মাছটা ভাজার জন্য, এ পিটোপিট করে ভালো করে ভেজে নেব। আর ওই একই কড়াইতে আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। আর আমি হলুদ মাখিয়ে রাখিনি, হলুদের গুঁড়ো এই পর্যায়ে চিংড়ি মাছের ওপরে দিয়ে দিলাম। এবার ভালো করে মাছটাকে ভেজে নিচ্ছি। বেশি সময় লাগে না চিংড়ি মাছ ভাজতে, খুব বেশি হলে 3 থেকে 4 মিনিটই লাগবে। এখন প্রায় আমার মাছগুলো এখন ভাজা হয়ে এসছে, এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। আর ওই একই কড়াইতে আমি এবার রান্নার পরবর্তী পর্যায়ে চলে যাব। এই একই কড়াইতে আমি কি করব, এবার আরও একটু বেশি পরিমাণ তেল দিয়ে দেবো, যাতে পুরো রান্নাটা হয় এতে। আর বন্ধুরা, যদি আপনাদের আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার ভিডিওগুলি, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর আমি আবার একটু সামান্য পরিমাণ তেল অ্যাড করে এবার আমি গরম মশলা দিচ্ছি। তেজপাতা দিলাম, লবঙ্গ দিলাম, আর দিলাম একটু দারচিনি, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এই সব গরম মশলাগুলো দিয়ে, আর ও সরি, এলাচও অ্যাড করেছি, এলাচ বলতে ভুলে গেলাম। সব কিছু খুব ভালো একটা গন্ধ বের হবে। এবার গোটা গরম মশলা দেওয়ার পরে সবার প্রথমে আমি পেঁয়াজের টুকরোটা দিয়ে দেব। এবার পেঁয়াজের টুকরো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এখানে একটা কথা বলার, আমি পেঁয়াজের টুকরো দেওয়ার পরে পটল দেব। আপনারা চাইলে পটলটাকে আগে থেকে ভেজে নিতে পারেন, বা এই পেঁয়াজের পরে সব মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেওয়ার পর পটলটা দিতে পারেন। আমি কিন্তু পেঁয়াজ দেওয়ার পরেই পটলটা দিয়ে ভালো করে ভেজে নেব এই কড়াইতেই পটলটা। তাহলে আর বেশি তেলও লাগছে না, কম তেলেই হয়ে যাচ্ছে, আর একই টেস্টও একই হবে। তো এবার আমি অল্প করে তেলের মধ্যে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে পটলটাকেও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এইভাবে আপনারা চাইলেই করতে পারেন, এটা তেলও কম লাগবে আর খেতেও ভালো হয়, আর দুটো কড়াই ইউজ করতে হয় না। এবার কি করেছি, পটলটা প্রায় একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার পটলটাকে একটু ধার করে সাইড করে নিয়েছি। এবার সাইডে যে তেলটা আছে ওতেই আমি আরও যে বাকি যে মশলাগুলো লাগছে ওগুলো আমি সব নিয়ে নিচ্ছি। এবার আমি প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, একটু অল্প লঙ্কার গুঁড়ি দিলাম, কম করে লঙ্কার গুঁড়ি দিলাম কারণ কাঁচা লঙ্কা ইউজ করব, আর ধনে গুঁড়ো, জিরো গুঁড়ো পরিমাণ মতো নিয়ে দিলাম, সবই 1 চামচ, ছোটো চামচের 1 চামচ করে দিয়ে দিলাম। এবার যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা নিলাম, আর আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি ওটাও এই সময় দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কড়াইতে, আর পটলটার সাথে নিয়ে সবটা নিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলার সাথে পটলটাকেও নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা খেতে অনেক ভালো হয়, আমি যেভাবে করছি অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। রান্নাগুলো একটু অন্যরকম করার চেষ্টা করছি যাতে খেতে ভালো লাগে। এবার একটু লবণ দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি পটলটা সেদ্ধ হয়ে যায়, মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যায়। লবণ দিলে জিনিসটা টুরনটা তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো এবার লবণ দিয়ে দিয়েছি। এইবার যে আমি টমেটো কুচিটা নিয়েছি, ওই টমেটো কুচিটা আমি দিয়ে দেবো। এবার টমেটো কুচির সাথে সাথে আমি যে ঝুড়ি করে কেটে আলু রেখেছিলাম আলুটাও দিয়ে দিচ্ছি। আলু, টমেটো, পটল এবার আরও ভালো করে কষিয়ে নেব। 1 প্লেট ঢাকা দিয়ে রান্না করবেন এই সময়টা, তাহলে তাড়াতাড়ি হয় রান্নাটা। পটল যারা পছন্দ করে না তাদেরও কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগবে, এটা ভাতের সাথে তো খুব ভালো লাগে, দারুণ লাগবে খেতে এটা। আর চিংড়ি মাছ যেহেতু এই রান্নাটায় দেওয়া হবে তো এটা স্বাদটা আরও সুন্দর হয়ে যায়। এটা আমার ভীষণ একটি পছন্দের রান্না,
যারা পটল ভালোবাসে তাদের তো পটল চিংড়ি তাদের কাছে তো খুবই ভালো লাগবে খেতে। তো এবার আমি ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চাইলে এই পর্যায়ে যদি মশলাটা লেগে যায় তাহলে অল্প পরিমাণ জল অ্যাড করতে পারেন, কারণ এখনও পর্যন্ত জল অ্যাড করা হয়নি। এইবার একটা মশলা অ্যাড করবো, এতে আমি একটু পোস্ত আর কাজু সমান পরিমাণ বেটে রেখেছি। চাইলে শুধু পোস্ত বা শুধু কাজুও দিতে পারেন, চাইলে চার মগজ বাটাও দিতে পারেন, কিন্তু পোস্ত কাজুটা দুটো একসাথে মিক্স করলে খুব ভালো টেস্ট হবে, দারুণ টেস্ট হয় এটার। এই দুটো দিলে টেস্টটা অনেক বেড়ে যাবে, আর চিংড়ি মাছ যেহেতু আছে আর তার সাথে কাজু পোস্তর পেস্ট দারুণ দারুণ হবে জাস্ট। এটা একবার অবশ্যই ট্রাই করবেন পটলের এই রেসিপিটা। এবার ওই গ্রাইন্ডার, এখানে যেহেতু এখনও পর্যন্ত জল অ্যাড করিনি, এই গ্রাইন্ডারে যে মশলাটা লেগে আছে ওতেই আমি কিছুটা পরিমাণ জল দিয়ে গ্রাইন্ডার ধোয়া জলটাই আমি এখন রান্নায় দিয়ে দেব। আর যদি তারপরেও যদি কিছুটা পরিমাণ জল লাগে তখন আমি জল অ্যাড করে দেব, পোস্তটা যাতে কিছুটাও একদম নষ্ট না হয়। তো পুরো পোস্তটাই নিয়ে নিলাম, ভালো করে পোস্ত দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা বেশি ঝোলঝোল হবে না, একদম মাখামাখা টাইপের হবে। আমার রান্নাটা প্রায় শেষের পথে, এখন অল্প পরিমাণ আরও কিছু দুটো চিংড়ি মাছটা দেওয়া বাকি আছে, আর একটু অল্প করে কাসৌরি মেথি দেব। কাসুরি মেথিটা অবশ্যই রোস্টেড করে নিলে খুব ভালো হয়, হালকা কাসুরি মেথি তো প্যাকেটে কিনতে পাওয়া যায়, ওটাকে জাস্ট কড়ায় খুব বেশি হলে 10 থেকে 20 সেকেন্ড জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নিলেই ওটা রোস্ট হয়ে যায়, ওটা দিয়ে দেবো, দিলেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নেবো এটাকে। এবার ওই যে চিংড়ি মাছ আর কাসুরি মেথি এতে অ্যাড করে দেবো, আর চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। চিংড়ি মাছ দিয়ে আপনাদেরকে দেখানো হলো না টেকনিক্যাল ফল্টের জন্য, চিংড়ি মাছ আর কাসুরি মেথি আমি ওতে অ্যাড করে দিয়েছি, জানি না বুঝতে পারছেন কি না, একটু ক্যামেরাতে একটু ইস্যু হওয়ার জন্য ওটা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি অলরেডি ভাজা চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম আর কাসুরি মেথিটা, হয়ে গেছে আমার রান্না একদম কমপ্লিট। এটা খেতে অনেক ভালো হয়, আর এইভাবে সব মশলাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই টেস্টি পটলের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার সবাইকে।